শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিল মিল্কশপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, সকাল সকাল আসলে এমন মানুষদের সাথে আড্ডা দেওয়ার সৌভাগ্য হয় যেসব মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে এবং যেসব মানুষদের সমাজের প্রতি অনেক দায়িত্ব রয়েছে এবং সমাজে তারা আলো ছড়াচ্ছেন, এমন মানুষদের সাথে আড্ডা দিতে পারে এবং আপনারাও নিশ্চয়ই আনন্দিত হন এমন মানুষদের সাথে, এমন মানুষদের জীবন কথা শুনতে পেরে। আশা করছি আজকের দিনটিও ভালো কাটবে। সঙ্গে থাকবো আমি জিয়ন কিবরিয়া, থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার ভালো কাটুক দিন সেই শুভকামনা। আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি ফয়জুল লতিফ চৌধুরী, একাধারে তিনি একজন সাহিত্যিক এবং অর্থনীতিবিদ। স্যার শুভ সকাল। শুভ সকাল আপনাদের। অর্থনীতি এবং সাহিত্য, আমার মনে হয় অনেকেই প্রশ্নটা আপনাকে করেছেন, যদি আমার কাছে কেন যদি মনে হয় যে আসলে দুটো বিষয় কি একসাথে যায় এবং দুটো বিষয় নিয়ে একজন মানুষ চর্চা করছেন, দুটো দুই মেরুর বিষয় নয় কি? এমনিতে শিক্ষার যদি আমরা কোর্স হিসেবে দেখি অবশ্যই আলাদা জিনিস, কিন্তু আপনারা জানেন যে এমিল জোলা বিখ্যাত একজন সাহিত্যিক শুল্ক কর্মকর্তাই ছিলেন, আমিও একসময় শুল্ক কর্মকর্তা ছিলেন। না, সেটা তো হুমায়ুন আহমেদ স্যারের ক্ষেত্রে আমরা দেখি যে উনি একজন অ্যাপ্লাইড কেমিস্ট ছিলেন এবং কিন্তু উনি একজন ঔপন্যাসিক, খুব বিখ্যাত একজন ঔপন্যাসিক। কিন্তু আপনার যেটা হয়েছে, আপনি একাডেমিশিয়ান হিসেবে পড়াশোনা যেটা করেছেন সেটাকেই আপনি হাইলাইট করেছেন আপনার ক্যারিয়ারে এবং আপনি সাহিত্য চর্চা করেছেন, সেটাও নিজের মতো করেই করেছেন। আমরা সেই জায়গাটাতে আসতে চাই, তার আগে একটু ছোটোবেলা থেকে জানবো কোথায় বড় হয়েছেন এবং কেমন ছিল শৈশব। আমার জন্ম ময়মনসিংহ শহরে, ব্রহ্মপুত্রের ধারে। সেখানে বড় হয়েছি, আমরা বড় হয়েছি আইয়ুব খানের আমলে। আচ্ছা, এটা পাকিস্তান পিরিয়ড, পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খানের আমলে। এই জন্য বলছি যে আমার যতটুকু মনে পড়ে যে এই যে হইচই, সরকার বিরোধী আন্দোলন, এবং আমাদের বাসায় মাওলানা ভাসানী আসতেন, মাওলানা ভাসানী আসতেন, আসা মানে হচ্ছে আমার মাকে ডেকচিতে চা রান্না করতে হতো, চা বানাতে হতো, এবং অতগুলো কাপ জোগাড় করার জন্য সারা পাড়ার সমস্ত চা, মানে চায়ের কাপ জোগাড় করলেও সবাইকে আপ্যায়ন করা যেত না। আমরা ছোটবেলায় দেখেছি মতিয়া চৌধুরীকে জ্বালাময়ী ভক্তি দিচ্ছেন আমাদের বাসা, আমাদের বাসার দোতলাটা আব্বা ভাড়া দিয়েছেন 1970 সালে ইলেকশন জিতে যখন বঙ্গবন্ধু জিতে গেলেন, তারপর তার আগ পর্যন্ত 65 সাল থেকে 6 বছর বাসার দোতলাটা ভাড়াই দেন। তাহলে আমার মনে হয় কি আপনার ফ্যামিলি নিয়ে আমাদের একটু দর্শকদের জানানো উচিত, রাজনীতির সাথে যেহেতু এতটা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আপনার বাবা, তাই কি? ছিলেন। উনি ময়মনসিংহের মাওলানা ভাসানীর যে ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টির, তার তো প্রেসিডেন্ট ছিলেন। তারপর যখন আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন হলো, আন্দোলন ঠিক না, যখন ইলেকশনটা হলো 1966-এ সম্ভবত, তখন ফাতেমা জিন্নার বিরুদ্ধে সমস্ত দল এক হয়ে গেল, কম্বাইন্ড অপোজিশন পার্টি হলো। উনি কপ বা কম্বাইন্ড অপোজিশন পার্টির ময়মনসিংহ জেলার, অবিভক্ত ময়মনসিংহ জেলার প্রেসিডেন্ট ছিলেন। তো উনি 1979 পর্যন্ত, উনি জিয়াউর রহমানের আমল পর্যন্ত উনি ন্যাপ করেছেন। তারপরে যখন মশিউর রহমান যাদু মিয়া যখন ন্যাপ অবলুপ্ত করলেন, তখন আমার বাবা সিদ্ধান্ত নেন উনি আর জীবনে কখনো রাজনীতি করবেন না, আর কখনো রাজনীতি যাননি আর কোনোদিন। আচ্ছা আচ্ছা, ওকে। একটু ছোটবেলার স্মৃতি যদি আমরা জানতে চাই, শৈশবের কথা যদি জানতে চাই, কিছু তো রাজনীতির সাথে আমরা বুঝতেই পারছি, যেটা বলছিলেন যে বাসায় লোকজন গমগম করতো, আমরা শুধু শুনতাম। আচ্ছা, আমরা, আমাদের কাজ ছিল চা খাওয়ানো, আমার আরেকটা ভাই আছেন, আমাদের এবং কাজের লোকজন দিয়ে আমরা চাটা খাওয়াতাম সবাইকে। আমরা বহু, আমাদের বাসায় আমি মানে মনে করতে পারি যে 7-8 জন প্রধানমন্ত্রীকে বাংলাদেশে তো দেখিয়েছি, মানে তারা গেছেন, বসছেন, আলোচনা দিনের পর দিন আলোচনা হয়েছে, সেটা দেখেছি। সেটা আমাকে প্রভাবান্বিত করেনি, কিন্তু আমাকে সেটা একটা আত্মবিশ্বাস দিয়েছে, বিখ্যাত লোকদের সঙ্গে অসংকোচে কথা বলার যে আত্মবিশ্বাস সেটা দিয়েছে। রাজনীতি করি, বাবা যেহেতু ওই সময়টাতে রাজনীতি করতেন, রাজনীতির সঙ্গে যুক্ত হই, কখনো কি মনে হয়নি সেটা? না, এটা কখনোই মনে হয়নি, মনে হয়নি। এই জন্য যে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাম, মার্শাল ল চলছে, তো আসার পরে তখন মাহমুদ রহমান মান্না ভাই খুব বড় নেতা, তো আমরা ভর্তি হওয়ার 2-3 মাসের মধ্যে একটা গোলাগুলি হলো, তারপরে 1 মাসের জন্য মানে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম বন্ধ। 1 মাস পরে যে শুরু হলো 1983 সালে জানুয়ারি মাসে, যখন আমি MSc পরীক্ষা দিই, সেই পর্যন্ত আর কোনো দিন একটি ক্লাসে মিস যায়নি। 4.5 বছরে আমি BSc MSc সব করে বেরিয়ে এসেছি। আচ্ছা,
এই এই জন্য তৎকালীন প্রশাসকের কাছে মানে প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ। তার মানে নিয়মিত এবং যদি বলি যে খুব ভালো স্টুডেন্ট কি ছিলেন? খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, কারণ একটা কথা বলি যে আমাদের ওই জিয়াউর রহমানের একটা ইয়ে ছিল যে একটা বিরাট বড় গ্যাপ হয়ে গেছিল, 7-6 বছর লাগতো মাস্টার্স করতে আর মানে বিএ করতে। তখন উনি ইন্টারমিডিয়েটের দুটো 76 এবং 77 সালে ব্যাচকে এক করে দিলেন। ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে তখন প্রায় 110 জন ছাত্র হয়ে গেল। তো আমাদের একজন টিচার ছিলেন আখলাকুরগম সাহেব, না আরেকজন নাম মনে পড়ছে না, মালিক খসরু চৌধুরী, উনি একদিন বললেন প্রথম বা দ্বিতীয় ক্লাসে যে কে কে স্ট্যান্ড করেছেন দাঁড়ান, বললেন যে প্রথমে যারা ম্যাট্রিকেও স্ট্যান্ড করেছেন প্রথম হয়েছেন আবার ইন্টারমিডিয়েট প্রথম এরকম দাঁড়ান, 3 জন দাঁড়িয়ে গেল। তারপর বললেন যে না হয় ম্যাট্রিক কিংবা এইচএসসিতে স্ট্যান্ড করেছেন এরকম দাঁড়ান, এরকম 7 জন দাঁড়িয়ে গেল ফার্স্ট যারা প্রথম হয়েছেন। তারপরে যখন বললেন যে ম্যাট্রিকে কিংবা এসএসসি বা এইচএসসিতে যে কোনো একটা স্ট্যান্ড করেছেন তার, তখন দেখলাম যে আমি ছাড়া এরকম আমার মতো আরও 10-12 জন বন্ধু ছাড়া 20 জন ছাড়া প্রায় 90 জন দাঁড়িয়ে গেল, কারণ সবাই ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স পড়তে চাইতো। আপনার ভিতর থেকে কি মানে আগে থেকেই কাজ করতো যে ইকোনমিক্সে পড়বো? না না, আমার বড় বোন ছিলেন ইকোনমিক্স পড়তেন, উনি বললেন যে এটাতে ভর্তি হও, তো বড় বোন যেটা বলে সেটা করেছি, ইকোনমিক্সে দরখাস্ত ঠুকে দিলাম, তো ভর্তি হয়ে গেলাম। তা না আমি জানতাম না ইকোনমিক্স, কারণ আমি সায়েন্সের থেকে এসেছি, তো ইকোনমিক্স নামে একটা সাবজেক্ট আছে এটাও খুব বেশি ইয়ে ছিল। আমরা ততদিন ওই সময়টাতে হাই স্কুলের ছেলেরা বা কলেজের ছেলেরা তো আমরা অত স্মার্ট ছিলাম না। জি, আমরা একটা কাজ করি, এরপরের গল্পগুলো না হয় আপনার মুখ থেকে আমরা আরও বিস্তারিত শুনবো, কিন্তু আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে জানিয়ে আসি। নিশ্চয়ই নিশ্চয়ই, যদি দর্শক, ফয়জুল লতিফ চৌধুরী একজন সাহিত্যিক ও অর্থনীতিবিদ, সাহিত্যের নানা শাখায় সক্রিয় রয়েছেন ফয়জুল লতিফ চৌধুরী। জীবনানন্দ দাশের কবিতা ও অন্যান্য রচনা নিয়ে প্রায় 3 দশক যাবৎ গবেষণা করে চলেছেন তিনি। জীবনানন্দ দাশের কবিতা ইংরেজিতে অনুবাদ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে তার ভূমিকা অগ্রণী। জীবনানন্দ বিবেচনা, অপ্রকাশিত জীবনানন্দ, জীবনানন্দ দাশের চিঠিপত্র, কৃষ্ণা দশমী ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রকাশনা। সাহিত্য ছাড়াও তিনি অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসন নিয়ে গবেষণা করে থাকেন। তার অন্যতম গ্রন্থ করাপ্ট ব্যুরোক্রেসি অ্যান্ড প্রাইভেটাইজেশন অব ট্যাক্স এনফোর্সমেন্ট বহুল পঠিত গবেষণা গ্রন্থ। ফয়জুল লতিফ চৌধুরীর কর্মজীবনের শুরুটা হয়েছিল ফ্রিল্যান্স সাংবাদিকতার মাধ্যমে, পরবর্তীতে সরকারের কর্মকর্তা হিসেবে দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 2018 সালে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে অবসর নেন। দর্শক, চলুন তার কাছে আমরা আবারও ফিরি। জি, এসব নিয়ে আমরা নিশ্চয়ই আপনার মুখ থেকে এবং বিস্তারিত শুনব পরবর্তীতে, কিন্তু আমরা যে প্রসঙ্গে ছিলাম যে অর্থনীতিতে পড়া এবং বড় বোনের সিদ্ধান্ত মেনে নেওয়া, পরবর্তীতে আসলে কি হলো, পড়তে গিয়ে কি হলো? পড়তে গিয়ে যেটা হলো যে দেখা গেলো যে যদিও স্ট্যান্ডার্ড করিনি ইকোনমিক্সে, মোটামুটি একটা পজিশন 9th হয়ে বিএসসি ইকোনমিক্স এমএসসি ইকোনমিক্স করলাম। তারপরে ইকোনমিক্সের আমার বোন বললেন, আবার বোন যে যে একটা বিসিএস নামে একটা পরীক্ষা আছে, সে তার বিজ্ঞাপন হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্যে, আমি এটা কি এটা এটা দিলে ভালো সরকারি চাকরি পাওয়া যায়। তো আমি ফর্ম টর্ম দিয়ে আমার মনে হচ্ছে শেষের দিন, যেদিন ফর্ম সাবমিট করার লাস্ট দিন, সেদিন আমি সেগুনবাগে যে পিএসসির অফিস ছিল সেখানে সাবমিট করতে গেলাম। তো দিলাম, তারপরে পরীক্ষা হলো, 1700 নম্বরে তখন পরীক্ষা হলো, হতো পরীক্ষা লিখিত, 1500, 200 মৌখিক। তো 1700 নম্বর পরীক্ষা, সেই পরীক্ষাতে আমি শুনেছি প্রায় 20,000-এরও বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিলো, যে টিকে গেলাম, এটা একটা অদ্ভুত বিষয়, টিকে গেলাম। টিকে যাওয়ার কারণ হচ্ছে আমি অনুমান করি 100 নম্বরের ইংরেজিতে একটা এসে লেখার পরীক্ষা ছিল, 3 ঘন্টায় একটা এসে, 100 নম্বর বাংলায় একটা এসে লেখার মানে প্রশ্ন ই ছিল, একটা সাবজেক্টই ছিল। তবে আমার কষ্ট হয়েছে, কারণ এমএসসি পরীক্ষা এমন হয়েছে যে সকালে তেজগাঁতে বিসিএস পরীক্ষা দিয়ে দৌড়ে এসে সূর্যসেন হলে হলে ডাল দিয়ে ভাত খেয়ে আবার ঢাকা ইউনিভার্সিটির 4তলায় গেছি পরীক্ষা দিতে, অথবা ঢাকা ইউনিভার্সিটির 4তলায় পরীক্ষা দিয়ে একটা সময় নেমে আবার সূর্যসেন বা মহসিন হলের ক্যান্টিনে কিছু একটা মুখে নাকে গুঁজে দিয়ে আবার দৌড়ে তেজগাঁয়ে পলিটেকনিকে চলে গেছে সেখানে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, সুতরাং যেটা মানে এইভাবে হয়েছে, তারপরে সরকারি চাকরি পেয়ে গেলাম,
এর বিসিএস কাস্টমস এন্ড এক্সাইজ, কাস্টমসের নামও জীবনে শুনি নাই, কিন্তু আমার একজন টিচার ছিলেন অডিট স্যার, উনি বললেন যেটা দাও এটাতে অনেক ফ্যাসিলিটিস আছে, বাড়ি পাবে গাড়ি পাবে ফ্রম ডে ওয়ান। আচ্ছা ঠিক আছে, চট্টগ্রামে জয়েন করলাম। সেইখানে চট্টগ্রামে কাজ করতে করতে আমার এক বন্ধু এক ইনকিলাব পত্রিকা তখন খুব পপুলার এবং অনেক সার্কুলেশন, সেটা আমার বাবা নামাজ পড়ে নিয়ে এলেন, সেখানে দেখি এমবিএ স্কলারশিপ, ডিকেন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে মাস্টার পাবলিক পলিসির জন্য দরখাস্ত করলাম। এটা সাহেব তখন প্রেসিডেন্ট এবং সামারিতে লিখে দিলেন এই ডিগ্রি করিয়া অনুমোদিত, কিন্তু এই ডিগ্রি করিয়া জাতির কি উপকার হইবে জানিতে চাই। এবং আমি যখন অস্ট্রেলিয়াতে গেলাম, মেলবোর্নে পড়ছি, ডিকেন ইউনিভার্সিটিতে পড়ছি, তখন এটা আমার কাছে লিখিত কোয়েরি যায়, আমি উত্তর দিই, দিতে পারছি, কারণ রাষ্ট্রপতি যেহেতু জিজ্ঞাসা করেছেন। তো ডিকেন ইউনিভার্সিটির কোর্সটা ছিল পাবলিক পলিসি, এটা আমার ভালো লাগেনি, না রাখার জন্য আমি বললাম যে দেখো আমার ছোটো বাচ্চা রেখে এসেছি, স্ত্রী রেখে এসেছি, আমি কিন্তু এই কোর্স করবো না, আমি চলে যাবো দেশে ফিরে। তখন তারা আমাকে মনাশ ইউনিভার্সিটির সবচেয়ে বড় ইউনিভার্সিটি, এখন প্রায় লক্ষাধিক ছাত্র, সেখানে বলে যে এমবিএ সেকেন্ড কোর্স শুরু হবে এই বর্ষাতে, তুমি যেতে পারো। পরে মনাশে চলে আসি, সেখানে আমি হ্যাপিলি দুই বছর আরও বেশি থেকে এমবিএটা করি। আচ্ছা, তো এই লেখাপড়ার ইতিহাসটা এই জন্য ইম্পর্ট্যান্ট যে আমি আমার সব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে ইকোনমিক যে ভেরি খুব ইন্টারেস্টিং বিষয়, এটা আমি ঢাকা ইউনিভার্সিটি টের পাইনি, চার বছর, সাড়ে চার বছরে আমি টের পেয়েছি মনাশ ইউনিভার্সিটিতে পড়বার সময়। আমি টের পেয়েছি যে অত্যন্ত একটা উদ্দীপক সাবজেক্ট এবং আমার এখানে চিন্তাভাবনাটা খোলে। তারপরে কারণটা কি স্যার, ছোট করে যদি জানতে চান? সেটা হচ্ছে যে মানুষের মানে দেখেন এই যে আপনার যে কোনো জিনিসকে তিনটা লোক মানে ব্যাখ্যা করে। আপনি আমাকে একটা প্রশ্ন করছেন বা আমি আপনাদের এখানে এসেছি, ডারউইন বলবে যে আমি এসেছি এবং এইভাবে কথা বলছি, হাত নেড়ে কথা বলছি, এর কারণটা হচ্ছে যে আমার পূর্বপুরুষও এরকম ছিল, এটা হচ্ছে ডারউইনের থিওরি, এই বিশ শতকের তিনজন লোক। কার্ল মার্ক্স বলবে যে না এইটা ঠিক না, কার্ল মার্ক্স বলবে যে এটার মধ্যে আমার কোনো অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে, সাম ইকোনমিক ফ্যাক্টরস দেয়ার। আর আমাদের যে গুরু ফ্রয়েড, ফ্রয়েড বলবে যে না এটার মধ্যে কোনো একটা সেক্সুয়াল ম্যাটার জড়িত আছে, এই জন্য আমি আজকে ইন্টারভিউ দিতে এসেছি। এছাড়া তো বড় থিওরি নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড জিনিসটা, এইটা আমি দিয়ে সব জিনিসকে দেখতে পারি, মানে ব্যাখ্যা করতে পারি। জি, যে জায়গাটায় আমি ছিলাম, যদি একটু আর একটু যদি আপনি বলেন, কারণ আপনি যেটা বলছিলেন যে গোটা পাঁচ ছয় বছর আপনি পড়েছেন সেশন জট সব কিছু মিলিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু সামহাও আপনি মজা খুঁজে পাননি আপনার ব্যক্তিগত জায়গা থেকে, আপনি যেটা বলছিলেন। এখানে যদি ইন জেনারেলি আমরা বিষয়টাকে একটু ব্রড করে দেখতে চাই, সেটার জন্য কি আমাদের এডুকেশন সিস্টেম অনেকখানি দায়ী? তা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে এটা ঠিক যে আমি এরপরে আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছি, আবার আবু মাহমুদ সাহেব আমাদের সোশ্যালিজম পড়িয়েছেন, প্রফেসররা ঘরে ঢুকতেন রোস্টারের সামনে গিয়ে বাইরে জানলা দিয়ে যে তাকাতেন, তিন ঘন্টা ছাত্রদের তাকাতেন না, তিন ঘন্টার লেকচার, টেক ডাউন, যা লেখার লেখো, যা বোঝার বোঝো, লিখতে চেয়েছে বলতেন যে আই উইল বি স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর ফর থ্রি ফাইভ মিনিটস, যদি কোনো প্রশ্ন থেকে জিজ্ঞেস করতে পারো, অর্থাৎ নো ইন্টারাকশন উইথ টিচার, নো কোয়েশ্চেন, রাইট? এটাও ছিল, এই জন্যই শব্দটার নাম লেকচারার, যে উনি লেকচার দিবেন আমরা শুনবো, তো যা বুঝি বুঝলাম। এখন ঢাকা ইউনিভার্সিটির প্রবলেমটা ছিল যে এনগেজমেন্ট অফ দ্য স্টুডেন্টস, টোয়েন্টিথ সেঞ্চুরিতে স্টুডেন্টরা ডিফারেন্ট, বিশেষ করে দ্য লেটার পার্ট অফ দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি, স্টুডেন্টদের সাইকোলজি বদলে গেছে, তাদেরকে এনগেজ করতে, আমি তো এখন পড়াই, এখন স্টুডেন্টদেরকে প্রথমে গিয়ে একটা প্রবলেম ধরিয়ে দিত, এই প্রবলেমটা একবার লেখো, তিন ঘন্টার ক্লাস এমবিএতে, আগে তারা প্রবলেম সলভ করে আধা ঘন্টা, তখন তাদের অ্যাঙ্করিংটা হয়, হ্যাঁ আমরা ক্লাসে আছি, পড়তে আসছি, এটা তো আগে ছিল না, মনোযোগটাও কিন্তু কাজ করে, ওই মনোযোগটাই আনতে হয় আমাকে। জি, শিক্ষক কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে, ওই ভূমিকাটা তো আমার গুরুজনরা রাখেন নাই, আমার শিক্ষকরা রাখেন নাই, আপনার ক্ষেত্রে সেটা আর কি ছিল না, পরবর্তীতে আপনার পরবর্তীতে হয়েছে, পরবর্তীতে হয়েছে, এবং এরপরেও আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পিএইচডির জন্য যাই, পিএইচডি করতে পারিনি, কারণ এমএসসি মানে অত টাকাও আর স্কলারশিপ জোগাড় করতে পারিনি, আমি জীবনে কোনোদিন নিজের টাকা দিয়ে পড়িনি, আচ্ছা, সবসময় অন্যের টাকা স্কলারশিপ টলারশিপ দিয়ে পড়েছি আর কি। তো ওটা প্রথমে এক বছর দিয়েছিল, সবাই বলো যে যাও কোনো চিন্তা নাই, সে ম্যানেজ হয়ে যায়, ম্যানেজ হয় না,
আপনারা দেখছেন মেরিল মিল্ক সোববার রাঙা সকাল, কিবরিয়া এবং জীবন রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সকালটাকে আজকে রাঙাচ্ছেন তিনি ফয়জুল লতিফ চৌধুরী, সাহিত্যিক এবং অর্থনীতিবিদ। স্যার, আমরা যেখানটাতে ছিলাম যে পড়াশোনা করা এবং দেশের বাইরে গিয়েও একাডেমিক যে অনন্য অভিজ্ঞতা সেই বিষয়টা আপনি বলছিলেন, তো আবার ফিরলেন দেশে নিশ্চয়ই আপনার সার্ভিসে, এবং সেখানকার যে অভিজ্ঞতাগুলো সেটাও যদি একটু ইঞ্জিনিয়ারলি জানতে চাই। আমার জাতীয় রাজস্ব বোর্ডের কাজ করবার সুবাদে আমি যখন MBA করে ফিরে এলাম, আমার সৌভাগ্য যে ডক্টর মুশফিকুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তখন উনি চেয়ারম্যান, বিএলের চেয়ারম্যান, তো উনি হি বিফ্রেন্ডেড, উনি খুব বন্ধুর মতো আচরণ করতেন, এই কী করো আসো, এই তুমি কি এটা বুঝো, মানে আমি কিন্তু সেকেন্ড সেক্রেটারি, আমার বয়স তখন 30 হতে পারে, এর বেশি না, মানে স্মলেস্ট অফিসার। তারপরে আসলেন ডক্টর আকবর আলী খান, ডক্টর সাদত হোসেন, মুহিত চৌধুরী সাহেব, জাকির হোসেন খান, সব স্টলওয়ার্স, আমরা যাদেরকে চিনি যে মাস্তান ডক্টর, তারা এলেন। যে তাদের হাতে আমার যেটা হয়েছে, তারা যে কোনো কারণে আমাকে পছন্দ করতেন এবং আমি তাদের সান্নিধ্যটা উপভোগ করতাম চুপচাপ, আমি তাদের সামনে কথা বলে বলতাম, আই ইউজ টু অবজার্ভ যে হাউ দে অপারেট, হাউ ডিফারেন্টলি দে অপারেট। তো ওইটা আমাকে যেটা দিয়েছে যে সরকারি চাকুরি চাকুরি হিসাবে আমার প্রতিদিন দক্ষতা বাড়াতে হবে, এবং দক্ষতার একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এখানে আমি বলতে পারি কি না, লিখতে পারি কি না। দেখেন ডক্টর মুশফিকুর রহমান, ডক্টর সাদত, ডক্টর আকবর আলী খান, মুইছু, এরা অল গুড রাইটার্স, ড্রাফটিং এটা ওইটা, এবং আমার ওইখানে ল সেকশন ডিল করার জন্য তখন সাইফুর রহমান সব অর্থমন্ত্রী, অনেক মামলা চলে জমে গেছে, একই ক্যাটাগরির মামলা বললেন যে উনি লিখে দিলেন যে এই এই মামলাটা ভালোভাবে লড়া হোক, সরকারি উকিল দিয়ে না, বেসরকারি ব্যক্তি মানে উকিল দিয়ে 2 লক্ষ টাকা বাজেট দেওয়া হলো এবং ব্যারিস্টার ইশতিয়াক বা ডক্টর কামালকে নিয়োগ করা হোক। তো আমরা ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের কাছে গেলাম, উনি বললেন যে চৌধুরী সাহেব, ইয়াং ম্যান, ইউ হ্যাভ কাম, আপনি তো এই মামলায় হারবেন, অনেকগুলি মামলা একসাথে হবে, 400-500 মামলা, হাজার হাজার কোটি টাকা জড়িত আছে। তো আমি বললাম যে স্যার, হারলেও আমি আপনার মাধ্যমে হারতে চাই, যে আমরা উই হ্যাড এ গুড লয়ার হু ফট ফর NBR, এবং হেরেছি, কারণ পরে অবশ্য আইন চেঞ্জ করতে হচ্ছে, হেরে যাওয়ার জন্য আইনটা চেঞ্জ করতে হয়, কাস্টমস অ্যাক্টের 30 নম্বর ধারা। তো তখন আমার সেন্স অফ লটাও বেশ ত্যাগ, এবং পরবর্তী ওনার সাথে উনি অ্যাসোসিয়েট ছিলেন, যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন এবং এখনকার MCC এর প্রেসিডেন্ট, ওনারা তিনজন ছিলেন মামলাটা, ওনারা বলেছিলেন যে হেরে যাবেন, এখানে আপনি যেভাবে চিন্তা করেন অ্যাজ এ ব্যুরোক্রেট, সেইভাবে তো জজ সাহেবরা চিন্তা করেন না। তো ওই সেন্স অফ লটাও আমার মধ্যে তখন আসে, যা সেন্স অফ জাস্টিস, ইনসাফ কাকে বলে, হাউ টু ইন্টারপ্রিট ল, হাউ টু ইন্টারপ্রিট কনস্টিটিউশন, হিউম্যান রাইটস, এগুলি তখন আমার মধ্যে ইনস্টিলড হয়ে যায়। একটা মানুষের কোনো কোনো জীবনে কোনো কোনো, এটা ঠিক আপনাদের এই যে আয়োজনের মধ্যে আমি বুঝি যে ইফ আই লুক ব্যাক, তখন মানে আমার মনে হয় যে কোনো কোনো ঘটনা আমাকে মোল্ড করেছে, আমাকে একটা একটা মানে আমি যা আজকে সেরকম বানিয়েছে। তো যেমন জীবনানন্দ দাসের কথা বলছিলেন আপনি, আমার কথা বলতে গিয়ে এখন জীবনানন্দ দাস পড়তে পড়তে ওই যে ওনার কবিতার মধ্যে যে দার্শনিকতা, এই জগৎ থেকে অন্য জগতে বসবাস করা, সেই প্রবণতা আমার মধ্যে আছে। আমি এমনিতেই মিথুন রাশির জাতক, আমি আমার জন্ম হচ্ছে জুন মাসের 3 তারিখ, আমি আমার ফেসবুকে লিখে দিচ্ছি, ইফ ইউ স্টাডি মি ইট, ইউ ডোন্ট হ্যাভ টু রিড দ্য বুক অফ লিন্ডা গুডম্যানস, লিন্ডা গুডম্যানস হচ্ছে এ রাশি নিয়ে সবচাইতে ভালো লিখেছেন, তার 3টা বই, সানসাইন, মুন সাইন আর লাভ সাইন, অসাধারণ। এবং আমি আমি যখন 1985 তার প্রথম বই সানসাইন পরিশ্রম লেখা ছিল যে আমার অনেক চাকরি বদল হবে, তো আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে আমি ক্যাডার সার্ভিস করি, সবাইকে দেখেছি এইখানে জয়েন করে এবং এইখান থেকে রিটায়ারমেন্ট করে, আমার আগে যতজন পাকিস্তান আমল থেকে শুরু করে, আমি কী করে চাকরি চেঞ্জ করব, ওটা লেখা ছিল। তারপরে দেখলাম যে হেন চাকরি নেই যে আমি করি নাই, তারপরে কুইট করলেন কবে, কুইট বলবো কিনা জানি না, না কাস্টমস ছেড়ে দিলাম 2000 সালে, তার আগেই তো তার মধ্যে তো একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে ক্ল্যাপ এন্ড মেইন নামে একটা কোম্পানিতে চাকরি করলাম দেড় দুই বছর, সেখানে আবার সাইফুর রহমান সাহেব তখন ছেলে, তার সাথে বনি মনে হলো না, সেই কারণে বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার ERDতে আরেকটা নরওয়েজিয়ান প্রজেক্টে কিছুদিন কাজ করবো, ওইটা কাজ করলাম 7 দিন, তার মধ্যে ব্রাসেলসে
কমার্শিয়াল উইংয়ে পোস্টিং হলো, আমি সেখানে মিনিস্টার ছিলাম, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মিনিস্টার অ্যান্ড হেড অফ কমার্শিয়াল উইং ছিলাম। তারপর ধরুন তারও আগে তো চিত্রবাংলায় কাজ করেছি, চিত্রবাংলা বিচিত্রার হ্যাঁ সাংবাদিক কাজ করেছি, টিউশনি করেছি পাঁচটা পর্যন্ত। আমার খুব ফেভারিট ছাত্র ছিল জোবরের রহমান লিনু, যে টেনিস টেনিস প্লেয়ার সে বিখ্যাত, আমাদের এখানে এসেছিল, হ্যাঁ তাকে তিন বছর পড়িয়েছি আমি মোহসেনলে থাকবার সময়। তারপর ধরুন এখন তো দশ বছর যাবৎ আইইউবিতে অধ্যাপনা করি, যদি পার্ট টাইম করি, বাট মানে আই এম কোয়াইট এ পপুলার টিচার অফ দেয়ার, আই এম ভেরি গ্ল্যাড। তো অথরিটিও বলেন যে ছাত্ররা আপনাকে পছন্দ করে, আপনার ক্লাসে যেতে চায়। তারপর ধরুন কনসালটেন্সি করছি এর মাঝখানে, তারপরে সরকার আমাকে চাকরি দেয়নি পাঁচ বছর, বেলজিয়াম থেকে ফেরত আসার পরে চাকরি দেয়নি বলে ওএসডি ছিলেন না, ওএসডিও করেনি পাঁচ বছর, চার বছর দশ মাস আমি বেতনও পাইনি। কেন, কারণ কি ছিল? না কোনো কারণ নেই, এটার মধ্যে কোনো কারণ না, দাঁড়িয়ে কারণ হতে পারে, আমি কখনো ওইসব রাজনীতির দিকে যাইই নাই। ছোট্ট একটা ঘরোয়া ইফতারি, ইফতারির পরে মশির রহমান সাহেব বললেন যে স্যার ফয়জুল লতিফকে তো আমরা খাটাচ্ছি চোদ্দ সালে, একটা ব্যবস্থা নিচ্ছে। কামাল চৌধুরী তখন আমাদের বন্ধু কবি কামাল চৌধুরী, তখন জনপ্রশাসন সচিব, তাকে বললেন কামাল যদি কোনো কারণ না থাকে তাহলে তাকে তুমি একটা কাজে লাগে, একজায়গায় কোনো একটা পদস্থ করো। তো কামাল আমাকে যেহেতু বন্ধু আমার জিজ্ঞেস করলো, আমি বললাম যে জাতীয় জাদুঘরের ডিজিট পোস্টটা খালি হয়েছে, যদি না কাউকে দিয়ে থাকো তাহলে ওখানে দিতে পারো, আই উইল বি হ্যাপি টু গো দেয়ার। ওটা মানে আমাদের ডিভিশন সেক্রেটারি ছিলেন কামরুল নাহার, উনি ভলান্টারি রিটায়ারমেন্টে গেলেন, এই এইভাবে চাকরিটা পেলাম। কিন্তু ওই যে চাকরি যখন ছিল না তখন আমি প্রথম আলোতে সিওর কাজ করেছি, সি ও ও মানে আচ্ছা তো গুরুত্বপূর্ণ পোস্ট, এটা মোদী ভাইয়ের চাইতে মানে আমার চাইতে বেশি বেতন কাউকে দেওয়া হতো না সেই সময়, ছয় মানে তিন চার ছয় চার পাঁচ ছয় মাস। বাট আপনি তো তখন গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি। পরে একটা বিয়ের দাওয়াতে আমাদের জনপ্রশাসন সচিব ইকবাল মাহমুদ সাহেবের সাথে দেখা, যিনি এখন এসএসসি চেয়ারম্যান, উনি বললেন যে না এটা তো আপনি করতে পারেন, আপনি ছেড়ে দেন। আমি স্যার তাহলে বেতন দেন, কই দ্যাট দেয়ার আর টু দিজ আর টু ডিফারেন্ট ইস্যুজ, আমি স্যার বেতন দেবেন না, আমার বউ বাচ্চা খাবে কি? তো বলে যে আপনার ওয়াইফ তো চাকরি করেন। আমি বললাম স্যার তবে আমি মানে চাকরিটা ছেড়ে দিয়ে ভালোই করেছি, তা নাহলে মানে প্রসিডিং হয়তো কি হলো, ফোর ইয়ার্সে আপনি যে সার্ভিসটা করতে পারলেন এটা কি পরবর্তীতে আপনাকে কম্পেনসেট করা হয়েছে? হ্যাঁ জি, পরবর্তীতে আমি 72টা থেকে পাঁচ বছরের বেতন পেয়ে যাই একসাথে, এবং তখন আমার ছোট ছেলে গিয়ে বিদেশে পড়ার জন্য বললাম যে এখন তুমি যেতে পারো, আই এম ক্যাপেবল অফ ফাইন্যান্সিং ইউ। আপনি অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি লিখেননি এখন পর্যন্ত? না লিখি নাই, লিখব যদি সুযোগ পাই। ডেফিনেটলি আপনার লেখা উচিত। স্যার আমরা আরো কিছু প্রসঙ্গে আসতে চাই, সেটা হলো যে আমরা বলছি আপনাকে অর্থনীতিবিদ এবং সাহিত্যিক, আমার মনে হয় যে এত কিছু জানার পরে আরো বেশ কিছু পরিচয় যুক্ত হয়ে যায়, সেগুলো আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এই যে কবিতার প্রতি প্রেম এবং আপনি জীবনানন্দকে নিয়ে আন্তর্জাতিক মহলে যাচ্ছেন, এই ভালোবাসাটা বা সাহিত্যের একেবারে শুরুটা আসলে কিভাবে? সাহিত্যের শুরুটা আমার মা তো সাহিত্য করতেন সেই দৈনিক আজাদের সময় থেকে, দ্বিতীয় চিন্তা নামে একটা মাসিক বা ত্রৈমাসিক যাই বলি একটা পত্রিকা বিক্রি করতেন ময়মনসিংহের মধ্যে, আমাদের বাসার মধ্যে ওনার প্রেস ছিল, কল্পনা করা যায়। আমার মা যখন বিয়ে করেন তখন উনি আন্ডার ম্যাট্রিক, তারপরে উনি ম্যাট্রিক পাস করেছেন, আইএ পাস করেছেন, তখন একটা আরেকটা নতুন কোর্স ছিল সিএড, সিএড পাস করেছেন, তা বিএ সব বিএড পরে বিএ পাস করেছেন, বিএড পাস করেছেন, এমএ পাস করেছেন। তো শি ওয়াজ ভেরি, শি ইজ এ ভেরি ক্যাপেবল লেডি। তো ওই ওইখান থেকে হয়তো সাহিত্যের একটা জিন ছিল, ভালোবাসা ছিল, পড়াশোনার ব্যাপারটা ছিল, আচ্ছা পড়াশোনা পড়ার ব্যাপারটা ছিল, পড়ে মানে আত্মকিউরিয়াসিটি ছিল যে কে কিভাবে লেখে, একটা কম্পারেটিভ কে ভালো লিখছে। শুরুটা কবে হলো, মানে কবে থেকে আপনি পড়ার প্রতি, জীবনানন্দ দাশের প্রতি, জীবনানন্দ দাশটা প্রেমটা কবে থেকে শুরু হলো? হুমায়ুন আহমেদ তো শুরু হলো 85-86 এ, আমার এক বন্ধু ডক্টর বাহার আলম এডিশনাল আইজি ছিলেন স্পেশাল ব্রাঞ্চের, উনি হুমায়ুন আহমেদকে বল যে ওনার বই পড়ো, শুধু তোমরা সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু পড়ছো এটা পড়ো। এই একটা হুমায়ুন ভাইয়ের সঙ্গে একটা বিরাট গাঢ় পরিচয় হলো, যেটা বিশেষ করে 2009 থেকে মানে ওনার মৃত্যু পর্যন্ত খুব আমাকে মানে উনি বাড়ি সিদ্দিকী খুব ঘটা ঘনিষ্ঠতা হয়ে গেল।
আর জীবনানন্দ দাশের সঙ্গে এমনি তো কবিতা পড়ি, 89-এ যখন আমি মিলমোড়ে যাব করছি, তখন আমি এটার মধ্যে ডুবে গেলাম। তখন দেখলাম যে একটি কাজ করা হয় না, জীবনানন্দ দাশ যে প্রবন্ধ লিখতেন সেটা কবিতার কথা নামে 15টি প্রবন্ধ বেরিয়েছে, আরও যে প্রবন্ধ আছে 30টি, 40টি, 50টি, 60টি কে জানে, সংকলন করা হয়নি। আমি দ্রুত একটি সংকলন করলাম এবং 29টি অগ্রন্থিত প্রবন্ধ সংকলন করে চলে গেলাম, এই জীবনানন্দ দাশের প্রতি জগতে ঢুকে গেলাম। তার আগ পর্যন্ত কী লিখেছিলেন সাহিত্যের ক্ষেত্রে যদি বলি? তার আগ পর্যন্ত সাহিত্যের ক্ষেত্রে মানে লিখেছি, সেটা গল্প লিখেছি, অনেক সাহিত্যের সাহিত্যিকদের জীবনী লিখেছি, তারপরে কবিতার অ্যানালিসিস লিখেছি। আচ্ছা, এটা কি প্রথম আলোতে থাকার সময়টাতেই? না না, এটা প্রথম আলোতে তো সেই দিন 2009 সাল, আপনি তো বলছেন 1978-79 ছাত্রাবস্থায়, যেমন কবি আহসান হাবিব আমাকে বুদ্ধদেব বসুর একটা বই ছিল রাত ভোরে বৃষ্টি, যেটা ব্যান্ড হয়েছিল, সেটার একটা আলোচনা লিখলাম। সেদিন আমরা এখনো মানে পরে ঘটনাটা শুনেছি, আমাদের বন্ধু রয়টারের যে হেড সিরাজুল ইসলাম কাদির, তিনি এটা নিয়ে দিলেন আহসান হাবিবকে। আহসান হাবিব পেজ কম্পোজ করে প্রেসে পাঠিয়ে দিয়ে মানে লঞ্চ করে তারপরে আমার লেখাটা ধরে দেখবেন আর কি, ওই দিন বুধবার শুক্রবার দিন পাতা বের হবে। তারপরে বাসায় গেলেন, এই আমার একটা কনফিডেন্স ছিল যে না আমার লেখা, কারণ আহসান হাবিব যখন একটা লেখা গল্পটা শুনলাম যে মানে মেকআপ শেষ করছেন 12টায় খেয়েছেন, তারপরে শামসুর রহমান সাহেব ডেকেছিলেন তার রুমে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি, তারপরে এই এটার মধ্যে জড়িয়ে পড়ি। তারপরে যখন ভালো লাগা শুরু হয়, যখন কবিতাগুলি পড়তে শুরু করি, তখন আমার মনে হয় যে জীবনানন্দ দাশ যেভাবে কবিতা লিখেছেন, যেভাবে পৃথিবীটাকে অনুভব করেছেন, এইভাবে তো আর কেউ করে নাই। যেমন ধরুন ওই 8 বছর আগের একদিন যে কবিতাটা, হ্যাঁ, অর্থ নয়, সচ্ছলতা নয়, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, লাশ কাটা খেলা করে, লাশ কাটা করে সেই ক্লান্তি নাই। এই যে বিপন্ন বিষয়, কী বিপন্ন বিষয়! তারপরে যে একটা কথা, উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে বলেছিল, নিস্তব্ধতা উটের গ্রীবার মতো মধ্যরাতে, এই যে কিউরিয়াসিটিগুলি আমাকে হন্ট করতে লাগলো যে কেন এই ধরনের উপমা। তারপর যখন বোধ কবিতাটা পড়লাম, তখন আমার মনে হলো যে এটা কবিতা, এইরকমভাবে কবিতা লেখা হয়। আমি দু একটা লাইন পড়তে পারি বোধ থেকে, এটা আমি মনে করি যে বাংলা ভাষায় আধুনিক কবিতার একেবারে সব কিছু বলে দিতেছে বোধ, জীবনানন্দ দাশের বোধ, এবং এটা ধূসর পাণ্ডুলিপিতে ছিল, অনেক আগের কবিতা। আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে, স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্মলয়, আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। এখন যখন এটা দীর্ঘ কবিতা, মানে দীর্ঘ কবিতার মধ্যে ছোট কবিতা, জীবনানন্দ দাশের সবচেয়ে লম্বা কবিতা 352 লাইনের, যখন এগুলি পড়ি তখন ভাবি যে এই লোকটা কেমন ছিল, তার জগৎটা, এই যে একটা করে শব্দ জুড়ে দিচ্ছেন, এই শব্দের, এই শব্দ তো কোনো দিন মানে কেউ, যেমন ধরেন এই যে চাল ধোয়ার পরে যে হাত, সেই হাতটা একটু ধূসর, সেটাকে ব্যবহার করছেন উপমা হিসাবে। তো এই ধরনের অসংখ্য উপমা আছে জীবনানন্দ দাশের মধ্যে। তখন এটার কথা মানে ভাবি এবং লোভ হয় যে যদি একটা কবিতা, আমি সেই দিন গত শুক্রবারে কালের খেয়া সমকালের লিখেছি, যদি বোধের মতো একটা কবিতা আমাকে আমি লিখতে পারতাম, তাহলে আমাকে ক্রস ফায়ার দিয়ে দেবে। মেডিল মিল্কশপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছর শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়া রহমান রোড, বনানী,
ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL@ rangasokal@masrana.tv। দর্শক, কথা বলছিলাম সাহিত্যিক অর্থনীতিবিদ ফয়জুল লতিফ চৌধুরীর সাথে। জি, আপনার বহুল পঠিত একটা গবেষণা গ্রন্থ রয়েছে, যেটা নিয়ে আমি শুরুতেই দর্শকদেরকে বলছিলাম, করাপ্ট ব্যুরোক্রেসি অ্যান্ড প্রাইভেটাইজেশন অফ ট্যাক্স এনফোর্সমেন্ট, সেটা নিয়ে আপনার কাছ থেকে আমরা একটু। আচ্ছা, এটা হচ্ছে আমার লন্ডন সিটি ইকোনমিক্সে আমার মাস্টার থিসিসটাকে একটু এদিক ওদিক করে আমি প্রকাশ করেছি। এটা বহুল পঠিত এই অর্থে যে এটা প্রায় আন্তর্জাতিক 40টি জার্নালে সাইটেড হয়েছে, আর প্রায় 5টা বইতে, বাংলাদেশের বই না বাইরের বইতে এটাকে কোট করেছে। কেন করেছে? এটা করাপশনকে আমি এক্সপ্লেইন করেছি। আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমি এই যে সাপ্লাই আর ডিমান্ড, এই দুটো জিনিসের উপর ভরসা করি। আমি মনে করি যে করাপশন একটা বিষয়, প্রোডাক্ট হোক সার্ভিস হোক কিছু একটা জিনিস, তার সাপ্লাই আছে, তার ডিমান্ড আছে। একজন ধরুন আমি চট্টগ্রাম কাস্টম হাউসে কাজ করেছি, যেখানে বলা হয় যে অনেক টাকা পয়সার লেনদেন হয়, প্রতিদিনের আয়ই 50 কোটি টাকার বেশি, বা এখন হয়তো 100 কোটি টাকা রেভিনিউ আর্নিং, তো এর মধ্যে কিছু লিকেজ থাকতেই পারে। ওইখানে করাপশনটা কী? করাপশন ওখানে কে চায়? করাপশন চায় হচ্ছে বিজনেসম্যান। সাপ্লাই কে দেয়? সাপ্লাই দেয় হচ্ছে কাস্টমস অফিসার, যদি সে দুর্নীতিপরায়ণ হয়। তা আমি এই বইটিতে দেখিয়েছি যে এই যে ফ্রেমওয়ার্কটা, করাপশন সাপ্লায়ার আছে একদিকে, ডিমান্ডার বা কনজিউমার, করাপশনের কনজিউমার হচ্ছে বিজনেসম্যান, আর সাপ্লায়ার হচ্ছে কাস্টমস অফিসার বা যে কোনো ডিপার্টমেন্ট। এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা একটা বিশ্লেষণের কাঠামো। এটা আপনারা মানে এই বইটা, এটা যেদিন প্রথম ইন্টারেস্টিং একটা গল্প, ইন্টারেস্টিং গল্প হচ্ছে এটা একটা টেক হোম অ্যাসাইনমেন্ট ছিল লন্ডন সিটি ইকোনমিক্স। এটা বাসায় বসে কাজটা করেছে, তো আমার প্রফেসর ছিলেন প্রফেসর প্যাট্রিক ডানলেভি, মাস্তান প্রফেসর, অনেক বই আছে। তো সে যেদিন খাতা ফেরত দেয়, আমরা মাত্র 22-24 জন ছাত্র, মাস্টার্সের ইন্টারন্যাশনাল আমেরিকান ছাত্র বেশি, ইউরোপের ছাত্র, লন্ডনের ছাত্র কম। তো সে আমার খাতা আর ফেরত দেয় না, তারপরে বলে যে মিস্টার চৌধুরী ইজ ইন টেনশন, আই নো, খাতাটা এইভাবে ধরেছে, বলে যে আপনারা অনেক অনেক রকম তোমরা লিখেছ, তো কেউ কপি করেছ, কেউ রিপ্রডিউস করেছে, কিন্তু হিয়ার ইজ সামথিং সেমিনাল, মানে নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সে নতুনভাবে ব্যুরোক্রেসিকে বর্ণনা করেছে। নিউজিল্যান্ডের নিসকানেন সাহেব বলেছেন একটা এক্সপ্লেনেশন, আর প্যাট্রিক ডানলেভি নিজের একটা এক্সপ্লেনেশন আছে ব্যুরোশিপিং মডেল, আর আমি বলেছি রেন্ট সিকিং ব্যুরোক্রেসি। তো সেখান থেকে টান দিয়ে নিয়ে এসে এই করাপশনের ফ্রেমওয়ার্কটা। সুতরাং করাপশনের একটা মার্কেট আছে, সেই মার্কেটে দুজনকে আসতে হবে, হাতিরপুল বাজারে মাছ বিক্রেতাকেও আসতে হবে, আর আমাকেও ব্যাগ নিয়ে যেতে হবে। আমরা যদি না যাই তাহলে কিন্তু বাজারটা হবে রাইট, আমি বাসায় বসে থাকবো, আমার পকেটে, আমার পকেটে টাকা, আর তিনিও বসে থাকবেন মাছ নিয়ে, কিন্তু বাজার হলো না। তা আমি বোঝাতে চেয়েছিলাম যে করাপশন স্টপ করতে হলে এই বাজারটাকে তুলে দিতে হবে, অর্থাৎ যিনি বিজনেসম্যান এবং যিনি কাস্টমস অফিসার তার মধ্যে যেন দেখানো হয়। এটাকে বলি আমরা ক্লোজ লুপ সিস্টেম। আপনি এখানে ডকুমেন্ট দিবেন, ঘন্টা চারেক পরে আরেক উইন্ডো দিয়ে দেখবেন যে আপনার ডকুমেন্ট ওইরকম লেখা থাকবে, যে লেখা থাকে না, আজকাল হসপিটাল এত নম্বর পেশেন্ট, ওখান দিয়ে আপনি আপনার ডকুমেন্ট কালেক্ট করবেন যে ক্লিয়ার, মালটা ক্লিয়ার হয়ে গেছে, তারপরে আমি আপনি ট্যাক্সের টাকা জমা দেবেন। এই হচ্ছে আমার এই বইয়ের প্রতিবাদ্য বিষয়, এবং এই জন্য এটা কোট হয়েছে। এবং হার্ভার্ড, এবং বেশি ইদানিং কোটেশন হচ্ছে কারণ হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের যে করাপশন বিষয়ক গুরুত্বপূর্ণ 70টি বইয়ের তালিকা করেছে 2016 সালে, তার মধ্যে এই বইটাকে নিয়েছে। কত সালে পাবলিশ হলো এটা? এটা পাবলিশ হয়েছে 2006 সালে। ওকে, তখন কি আপনি গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন? তখন আমি মিনিস্টার ওই বেলজিয়ান ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে। ওকে, তো এটা কোনো ইম্প্যাক্ট পড়লো আপনার জবের ক্ষেত্রে কি? কোনো ইম্প্যাক্ট পড়লো না। আমরা যাই করি, বাংলাদেশের ব্যুরোক্রেসি এরকম যে আপনি কি কি করেন কোনো কিছুই ম্যাটার করে না, কোনো কিছুতে কিছু যায় আসে না, যায় আসে না। দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। আপনার অ্যাকাউন্টেবিলিটি আছে আমার, আমি যদি ধরা পড়ি তাহলে। আচ্ছা, যতক্ষণ ধরা পড়ি নাই ততক্ষণ আমি আমি কাজ না করি বা
অকাজ করি বা দুষ্কর্ম করি মানে কোনো সমস্যা নাই, সব জায়গাতেই ধরা পড়ার বিষয়টা তো সব জায়গাতেই ধরা পড়াটাই আসল। ধরা না পড়া পর্যন্ত বিউরোক্রেসিতে এখনও আরাম, খুবই আরামদায়ক কাজ বিউরোক্রেসিতে যে আমরা যাই। আমি খেয়াল করি যে আমি অনেক খেটেছি সারা জীবন, আমি আমি আই এম প্রাউড যে আমি কখনো কাজে ফাঁকি দিইনি এবং ভালো কাজ ডেলিভারি করার চেষ্টা করেছি। আমার যারা ক্লায়েন্ট তাদের আই ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ দেম, কখনো দুর্ব্যবহার করিনি ক্লায়েন্টদের সাথে, তাদের কাজটা করে দিয়েছি আউট অফ দ্য ওয়ে। আইন আমাকে আমার এক মানে আমার খুব ঘনিষ্ঠ প্রথম যে এক বস সাইফুল ইসলাম খান সাহেব, কবি হায়াসে মারা গেলেন গত মাসে, উনি বলতেন যে ইউ স্ট্রেচ ল টু মাচ, আইন টাইন রুল অনেক লম্বা করে আমি ক্লায়েন্টদেরকে ফ্যাসিলিটি দিই, কথা সত্য। কিন্তু ব্যুরোক্রেসিতে প্রায় দিক অফিসারদের বা স্টাফদের প্রধান কাজ হচ্ছে যে বেতন নিব, বেতন পাই অত আমি অফিসে আসছি এবং সারাদিন অফিসে থাকব, কাজটা হচ্ছে সেকেন্ডারি। এই অ্যাটিটিউডের জন্য আমাদের মানে আমি দেখি যে সব ডিসিশনের দায়িত্ব গিয়ে পড়ে সেই ঘুরে ফিরে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। তো আমাদের ব্যুরোক্রেসির এই এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। স্যার আপনি যে মডেলটার কথা বললেন, ইটস ভেরি ইন্টারেস্টিং মডেল, আমরা যতটুকু শুনেছি, আমাদের পড়া হয়নি বইটা, তো এটাকে আসলে এক্সিকিউট করা সম্ভব? আপনি যেটা বললেন যে না, তার সঙ্গে দেখাই হবে না, যে আমাকে সার্ভিসটা দিচ্ছে আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যার কাছে যাচ্ছি তার সঙ্গে আমার দেখাই হবে না, বাট এক্সিকিউটটা হবে কীভাবে? তাহলে এক্সিকিউশন হচ্ছে তো, আমরা চট্টগ্রাম কাস্টম হাউসে আমি যখন ক্ল্যাপ ইন মেইনে কাজ করি, একটা আমেরিকান কোম্পানি যারা এই কাজটা বাস্তবায়ন করলো, আমি ছিলাম ইমপ্লিমেন্টেশন ম্যানেজার। আচ্ছা, আমরা তখন ক্লোজ লুপ সিস্টেমই চালু করেছিলাম ওখানে। ওকে, এবং একদম খোপের মধ্যে, আপনি এরকম পিজন হোল থাকে কবুতরের খোপের মধ্যে, একটার মধ্যে আপনারটা রেখে আসবেন, আবার ঘন্টা আর ওই মনিটরে দেখবেন যে আপনারটা স্ট্যাটাস কোথায়। এখনো কি সেটা চালু আছে? এটা আমি তো রিসেন্টলি বহুদিন যাইনি আসলে দেখার জন্য। রেজাল্টটা কি দাঁড়ালো? এটা রেজাল্ট হচ্ছে তখন তো বিক্ষোভটিগুলো হলো, অবশ্যই বিক্ষোভটিগুলো হয়েছে, এটা পত্রপত্রিকায় এসেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলার চেষ্টা করেছিলাম এই বইতে, সেটা আপনাদের বলে রাখি, এই বইটার ছিল দেখেন প্রাইভেটাইজেশন অফ ট্যাক্স এনফোর্সমেন্ট, তখন প্রিশিপমেন্ট এজেন্সি চালু, ইন্সপেকশন চালু করা হলো, অর্থাৎ কাস্টমস অফিসাররা মালামাল পরীক্ষা করতে পারবে না। ইন্টারন্যাশনাল পিএসআই কোম্পানিগুলি 1% কমিশনের বিনিময়ে সিঙ্গাপুরেই চেক করে দিবে মালামাল। আচ্ছা, তাহলে 1% খরচ বেড়ে যাচ্ছে, 1% খরচ বেড়ে যাওয়াটা সোজা কথা নয়। কিন্তু এখানে আমি যদি ক্রিটিসিজমের জায়গা থেকে এইভাবে যদি জিনিসটাকে একটু দেখতে চাই, মানে তাহলে ভবিষ্যতে তাদের রোলটা আসলে কী থাকছে? অফিসাররা যদি এইভাবে কাজই না করতে পারেন, একটা সময় গিয়ে অল্টারনেটিভ আমরা একটা সিস্টেম দাঁড় করাচ্ছি, এমনও তো হতে পারে যে তাদের আর প্রয়োজনই নাই, মানে তাদেরকে বাদ দেওয়া হলো এই কারণে যে কাস্টমস অফিসাররা করাপ্ট, অতএব বিদেশি পিএসআই কোম্পানিকে যদি এনগেজ করা হয় তাহলে তারা কাস্টমস ডিপার্টমেন্টকে সৎ বানিয়ে ফেলবে, মানে আর ঝামেলা থাকবে না। আমি এই বইতে প্রমাণ করে দেখিয়েছি যে কাস্টমস অফিসাররা আর পিএসআই কোম্পানি বা বিদেশি কোম্পানির যারা স্টাফ তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে কাস্টমস অফিসাররা চাকরিটা সারা জীবন করতে চায়, অতএব ঘুষ টুস নিলেও বা ফাঁকি টাকি দিলেও অল্প অল্প দেয়, 5%, 10%। আর আমি দেখিয়েছি প্রমাণ ডেটা দিয়ে দেখিয়েছি, আর যখন পিএসআই কোম্পানি যেটা বিদেশি কোম্পানি 3-4টাকে দেওয়া লাইসেন্স দেওয়া হলো, তারা যখন খায় তারা একেবারে ধরুন এলাচের দাম, আমার কার্ডামামের দাম, এলাচের দাম ছিল ধরুন মানে আমি খুব ভুল বলছি না $500 পার মেট্রিক টন, তারা যখনই আসলো প্রথম চালানি তারা 500 করে দিল $300 পার মেট্রিক টন, তারপরও চালানি করে দিল $200 পার মেট্রিক টন, করতে করতে $50 পার মেট্রিক টন। এখন আইন করা হয়েছে যে তাদের পিএসএ কোম্পানির সার্টিফিকেট চ্যালেঞ্জ করা যাবে না, কিন্তু একজন কাস্টম অফিসার তো এটা দিবে না, কাস্টম অফিসার বলবে আচ্ছা ঠিক আছে ফাঁকি দিতে চাও তাহলে আমার কিছু দিও, আমি উইথ ডিউ রেসপেক্ট কাস্টমার দিতে আমি ছোটো করছি না, এটা কিন্তু তাদের পজিটিভ সাইড, তাহলে তুমি তোমাকে 10% ফাঁকি দিতে পারি। কারণ কি, ইন্ডিয়া থেকে যখন আসে তখন তো দামটা আসলেই কম থাকে, $500 জায়গা $475 তোকে তোমাকে মেসেজ করবো, আমাকে ভাই কিছু দিও টিও, এরকম যে আলোচনা যাই হোক, সে চায় তার চাকরিটা টিকে থাকুক। আমার বইয়ের প্রতিবদ্ধ বিষয় ছিল কাস্টমস অফিসার কেন পুকুর চুরি করে না, কারণ সে 25টা বছর বা 30টা বছর চেয়ারে টিকে থাকার জন্য টুকটাক করে, কিন্তু ওই রকম পিএসএ কোম্পানির মতো প্রথম চালানে 500 থেকে ধাম করে 300, তারপরে 250, তারপরে 200 করে করে একেবারে মানে $100 নিচে
এক টন এলাচির দাম কমিয়ে নিয়ে আসবে, ট্যাক্স 1/5 হয়ে যাবে, এই পুকুর চুরির সাহসও তাদের নাই এবং বুদ্ধিও নেই, রিজন নাই, যুক্তি, কারণ সে জানেছে সে যখনই বড় ধরনের করাপশনে যাবে এই জন্যে তারা মার্জিনাল করাপশনে যায়। আচ্ছা, তো এই কথাটা সত্য, তাদের প্রথম টার্গেট যে আমার চাকরিতে টিকে থাকবো এবং আমার যেন দুর্নাম না হয় এটাও তারা দেখতে চায়। আমি একটু মানে আমি চাকরিতে টিকে থাকবো, আমি ধরা পড়বো না, আমার যেন দুর্নাম না হয়, এতগুলো ক্রাইটেরিয়া তো পিএসআই কোম্পানির একজন ফরেন স্টাফের কাছে প্রযোজ্য না। সে আজকে এখানে এই কোম্পানি এসে কালকে এটা ছেড়ে দিয়ে আরেকটা চলে যাবে, আর কোম্পানি তো লায়াবল ছিল না, কোম্পানিকে ধরার কোনো কায়দা ছিল না। পিএসএমের আমলে আমরা শুধু তাদেরকে 1% কমিশন দিয়ে শত শত কোটি টাকা দিয়ে শুধু কমিশন দিয়েছে ফরেন কারেন্সি তা নয়, তাদের আমলে তাদের সহায়তায় যে ধরনের বড় ধরনের ফাঁকি হয়েছে সেটা খুবই দুঃখজনক। আমি আমার আমার বন্ধু গোলাম হোসেন যিনি চেয়ারম্যান ছিলেন তার আমলে এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হচ্ছে আর নাই। জীবন এবং কিবরি আছে আপনাদের সাথে এবং সেই সাথে রয়েছে সাহিত্যিক ও অর্থনীতিবিদ ফয়জুল লতিফ চৌধুরী। জি, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার বই নিয়ে কথা বলছিলাম, একটু যদি শিক্ষকতা জীবন নিয়েও আমরা শুনি, জীবনে আপনি যা পাননি তা পরবর্তীতে ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা ছিল কিনা বা চেষ্টা করেছেন? হ্যাঁ করেছি, মানে এই জন্যে যে পড়িয়ে যে টাকা পাই সে টাকাটা আমার মনে হয় যে মানে এটা সম্মানই, এটার বেতন হলো না। এটা 2010-এর সামার থেকে আমি আইইউবিতে পড়াচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, খুবই নাম করা একটা বিশ্ববিদ্যালয়। প্রথমে একটি সাবজেক্ট পড়াতাম, পরে প্রতি সেমিস্টার তিনটে সাবজেক্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজারিয়াল ইকোনমি, বিজনেস রিসার্চ মেথড, এবং অত্যন্ত কঠিন করে পড়াই। কঠিন করে পড়াই মানে হচ্ছে যে আমি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে যে মান তার সঙ্গে আমার সিলেবাসটাকে আমি প্যারিটিটা, প্রথম সিলেবাসটা যেন ওই রকম হয়, দেখলে না মনে না হয় যে খুব ডাইলিউটেড সিলেবাস সেটা না। আর আমি বই ডিপেন্ডেন্ট না, বই ডিপেন্ডেন্ট না হচ্ছে যে একটা প্রবণতা আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে যে এত আজকে মানে এতগুলি চ্যাপ্টার, এই চ্যাপ্টার একদম পার্টিকুলার বই থেকে সেটা না, অনেক জার্নাল আর্টিকেল আছে। আর আমার একটা অ্যাডভান্টেজ হয়েছে কাস্টমসে চাকরি করার জন্য, আমি 4-5 ফ্যাক্টরি ভিজিট করেছি আর শত শত ফ্যাক্টরির সমস্ত কাগজপত্র অডিট করে দেখেছি, মানে 99 পর্যন্ত পলিসিগুলি আমি জানি, তা মানে একটা প্রাইভেট ফ্যাক্টরি ভিতরে কীভাবে কাজ করে এটা এগুলো আমার জানা আছে। তো বিজনেস প্রসেসটা জানার জন্য আমার পড়াতে সুবিধা হয় এবং আমি এক্সাম্পল তৈরি করি, আমি প্রশ্নগুলো নিজে মানে একটা প্রশ্ন তৈরি করতে আমার হয়তো 7 দিন লাগে, একটা হ্যান্ড নোট তৈরি করতে 1 মাস লাগে। স্টুডেন্টদের অবস্থা কি হয়? স্টুডেন্টদের অবস্থা হয় যে আমি প্রথম বলে দিই ইটস গোয়িং টু বি চ্যালেঞ্জিং কোর্স, কিন্তু আমার জন্য যদি সপ্তাহে 3 ঘন্টা দেন আপনি তাহলে ইউ উইল গেট A- আর এ পাবেন আপনি। প্রথম 2-3 ক্লাসে 2-1 জন ড্রপ করে আবার ফেরত আসে 5ম ক্লাসে যে না যতটা ভয় পেয়েছিলেন অতটা না। তো সেই হিসেবে মানে গত 2-3 বছর যাব দেখতে পাচ্ছে যে ছাত্ররা ক্লাসের শেষ ক্লাসের দিন বেশ কেক টেক নিয়ে এসে সেলিব্রেট করে, কারণ ইতিমধ্যে তাদের ভয়টাই কেটে যায়, তারা বুঝতে পারে যে তারা কিছু সেন্স অফ লার্নিং যে একটা শিখেছি, একটা কিছু শিখে বেরিয়ে যাচ্ছে। অনেক ছেলে মেয়ে আমাকে বলে ফেসবুকে বলে বা যেদিন শেষ ক্লাস বা শেষ পরীক্ষা দিন বলে যে স্যার মনে হলো কিছু শিখলাম, কয়দিন মনে থাকবে জানি না, একটা সেন্স অফ লার্নিং নিয়ে বেরিয়ে যাচ্ছে, এইটা আমার জন্য বড় স্যাটিসফ্যাকশন। এবং তারা তো অনলাইন অ্যাসেসমেন্ট করে, অনলাইন অ্যাসেসমেন্টে আমাকে তারা 4-এর মধ্যে কত দেয়, ইভ্যালুয়েশনের মধ্যে প্রায় প্রতিটা সেমিস্টার, ধরুন আমি 10-30টা সেমিস্টার পড়িয়েছি, মিনিমাম 1-2 জন ছেলে লিখ বা মেয়ে লিখেছে যে দ্য বেস্ট টিচার অফ আইইউবি, দ্য বেস্ট টিচার ইন মাই লাইফ, দ্য বেস্ট ফ্যাকাল্টি, আই রিকমেন্ড ইট টু এভরিবডি, এমন কোনো সেমিনার। এখানে কি আপনাকে লিটারেচার কোনোভাবে হেল্প করে সাহিত্য মেথড অফ টিচিং? আমাকে সাহিত্য হেল্প করে, ইতিহাস হেল্প করে আমাকে অনেকভাবে, কারণ আমি আই মেক দ্য ক্লাস ইন্টারেস্ট, আমি কঠিন জিনিস পড়াবো তো, সুতরাং আমি অনেক গল্পের কথা বলি। আমি বললে যে মতিউর রহমান সাহেবকে প্রথম আলোতে মাহবুব আনাম সাহেব যে নিলেন সম্পাদক হিসেবে বা লুৎফুর রহমান সাহেব কীভাবে নিলেন, উনি তো ভোরের কাগজের সম্পাদক। আমি বললে যে বাংলাদেশ প্রতিদিন কয় টাকাতে কস্ট অফ প্রোডাকশন কত আর মূল্য কত, এটু টাকাটা করতে এই স্টোরিগুলি আমি জানি, এই স্টোরি না জানলে তো ইন্টারেস্টিং হয় না। এইটাকে এখানে লিটারেচারও আমি বলি, জীবনাথের কবিতা পড়ি ক্লাসের মধ্যে, মানে খুব কঠিন কম্পিউটার ল্যাবের মধ্যে পড়ছি, পরে বলতে সেটার মানে কী বলেন, ধরুন আমি একটা আর্টিকেল লিখেছি ননী এবং মাখন,
আমি ননী কি মাখন কি, বাংলাদেশ বাংলা ভাষায় ষোলোটা ডিকশনারি আছে, তার একটিতে ননী এবং মাখনের সঠিক অর্থ নেই। আমি একটা আর্টিকেল লিখেছি কালীয় কলমে, গত সংখ্যার আগের সঙ্গে প্রকাশিত হয়েছে। তো এই ধরনের অ্যানেকডোটাল রেফারেন্স, ঠিক রেলেভেন্ট না কিন্তু ইন্টারেস্টিং, তখন তারা আমার দিকে অ্যাটেনশন দেয়। তো এটার ইম্পর্টেন্স আছে। ধরুন আমি একটা পড়ছিলাম কয়েকদিন আগে, একটা অটোবায়োগ্রাফি পড়ছিলাম কিছুদিন আগে, যে ছাত্রদের সাথে শেয়ার করলাম যে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়েছে আমরা সবাই জানি 8ই ডিসেম্বর। আসলে কি তাই? বঙ্গবন্ধু তো 16 তারিখই মুলতানের জেল থেকে তাকে যেদিন এখানে সিগনেচার হয়েছে আত্মসমর্পণের দলিল, সেদিন তাকে বের করে নেওয়া হয়েছে জেল থেকে। কে বের করলো, কেন বের করলো? উনি তো জেলে ছিলেন না আর 16 তারিখের পরে, 16 তারিখ রাত্রে তো জেলে ছিলেন না পাকিস্তানের জেলে। তারপরে ওনাকে নিয়ে যাওয়া হলো একটা ওয়াবদার একটা রেস্ট হাউসে, এবং সেখানে ভুট্টো 22শে ডিসেম্বর ভুট্টো পাকিস্তানের দায়িত্ব নিলেন ইয়াহিয়া খানকে সরিয়ে দিয়ে। 23 তারিখে ভুট্টো প্রথম কাজ করেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছেন ওই রেস্ট হাউসে গিয়ে, এবং সেখান তারপরে ভুট্টো আবার গেছেন 5ই জানুয়ারি গিয়ে বলছেন যে হাউ ডু ইউ ওয়ান্ট টু ব্যাক টু। তাদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ দুজনেই পলিটিশিয়ান ছিলেন। তো বঙ্গবন্ধু ভুট্টো পরবর্তীতে এসেও ছিলেন বাংলাদেশে। হ্যাঁ, বঙ্গবন্ধু তারপরে বঙ্গবন্ধু যেভাবে বলেছে সে লন্ডন দিয়েই তাকে আনার বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে। তো এই ইতিহাসটা আমি পড়ছিলাম, ভেরি ইন্টারেস্টিং। এখন আমি ছাত্রছাত্রীদের বলি যে ইতিহাস গতকাল শুরু হয়নি, আগামীকাল শেষ হচ্ছে না। বাট ইফ ইউ ডোন্ট নো দ্য হিস্ট্রি, আমরা কেন অলস? অলস হচ্ছে এই জন্য যে সারা বছরে আমার চাচাদের দেখেছি 4-5 দিন কাজ করে, তাদের কৃষকরা ওই যে একদিন বীজ ছিটিয়ে দেয়, একদিন আগাছা পরিষ্কার করে, আর একদিন ধান কেটে নিয়ে আসে, এই তো কাজ, আর আড্ডা আড্ডা। এই অলসতাটা আমাদের জিনের মধ্যে, ডিএনএর মধ্যে ঢুকে গেছে হাজার হাজার বছর যাবে, এই জন্য আমরা বেশি কাজ করি না। এই স্টোরিগুলো ইম্পর্টেন্ট, হিস্ট্রি স্টোরিগুলো ইম্পর্টেন্ট, এইগুলি ছাত্রছাত্রীদেরকে এক্সাইট করে, তাদের ইনস্টিগেট করে, তাদের কিউরিওসিটি বাড়ায়। এবং আমি তাদের পড়তে বলে যে ব্যক্তভাবে আপনারা লেখা, এমন কোনো ব্যক্তি কি আছে আপনার জীবনে বা এমন কোনো স্টাডি কি আছে যেটা আপনাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে, যার সম্পর্কে জেনে আপনি অনেকখানি নিজেকেও পাল্টে নিয়েছেন? না, একজন পার্টিকুলার কেউ না, আমি কিউরিয়াস পার্সন। আমি যার কাছে যে যে মানে যেখানে যে মুক্ত পাই, আর আমি সহজে অভিভূত হই। সুতরাং যে বইটা পড়লাম সেটা থেকে আমি প্রশ্নটা এই কারণে করেছি যে আপনি যখন জাদুঘরের দায়িত্বে ছিলেন সে সময় আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির লম্বা ইন্টারভিউ করেছেন। আমরা যখন অনুষ্ঠান শুরু করছিলাম তখনই একটা এরকম ডিসকাশন হচ্ছিল, সামহাও তাদের ভেতরে কোনো কিছু কি আপনাকে ইনফ্লুয়েন্স করেছে? না, ধরুন একটা ঘটনা, যে এই যে আমি আকবর আলী খান সাহেব ইন্টারভিউটা আমি নিজে নিয়েছি। তো উনি বললেন যে উনার পঞ্চম পুরুষ ব্রাহ্মণ ছিলেন। উনি বললেন যে 50-এর দশকেও ব্রাহ্মণবাড়িয়াতে থেকেও ওনারা ঈদুল আজহার জন্য ওনারা গরু জবাই দিতে পারতেন না, বনের মধ্যে চলে যেতেন ওনার বাবা, তারপরে নামাজের পরে সেখান থেকে গরু হাড্ডিগুড়ি সব মাটিতে পুঁতে মাংস নিয়ে আসতেন। আকবর আলী খান মানে অর্থনীতিবিদ আব্দুল আলী খান, ডক্টর আকবর আলী খান। তখন থেকে আমি এবং বললেন যে ওনার পঞ্চপুরুষ যখন ব্রাহ্মণ, তাদের তিনি আবার লাখপতি হলেন, লাখপতি হলে লাখের বাতি জ্বালাতে হয়, তো তারা ওই বাঁশের চূড়ায় প্রদীপ জ্বালিয়ে দিলেন জানার জন্য যে উনি লাখপতি হয়েছেন। এটা আমি হুমায়ুন আহমেদ উপন্যাসে এটা এরকম একটা ঘটনা আছে, কিন্তু এইটা ওনার জীবনে আছে। তখন থেকে ধরুন এই এক একটা মানুষ, তখন থেকে আমি আমার ছোটোবেলার স্মৃতিগুলি আমি আনার এবং আমার পূর্বপুরুষের কথা আমি চিন্তা করার চেষ্টা করছি। আমি মানে যতদূর রিকল করতে পারছি জিজ্ঞেস করছি, যেমন জিজ্ঞেস করছি যে আমার বাবা 25শে মার্চ মৌলানা হাসানের সাথে না 24শে মার্চ দেখা করতে গেলেন, কবে এলেন? তারপরে আমার একটা ভাই ছিলেন, বড় ভাই শহীদ নাজমুল হাসান, যার নামে কৃষি বিশ্ববিদ্যালয়ে হল আছে। আমার বাবা তাকে স্পষ্ট বলেছেন যে এখনই মুক্তিযুদ্ধে যেও না, এখন তোমাদের আগে দেখো অস্ত্রপাতি পাও কিনা। এবং তিনি অত্যন্ত সাহসী বীর ছিলেন, তিনি মুক্তিযুদ্ধে গেলেন এবং তখন অস্ত্রপাতি হয় না, জুলাই মাসে উনি মারা গেলেন, যার নামে হল আছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আমি এগুলি এখন মানে যা ছোটোবেলার কথাগুলো বা আমার শৈশব সময়কার জিনিসগুলো চিন্তা করার মানে ওই ওইসব ব্যাপারে আমার একটা মানুষ তো
আমরা যতটুকু জানি, যদি এভাবেই বলি যে বুদ্ধি হবার পর থেকে সমাজকে সে কিছু না কিছু দেয়, ভালো দিক বা মন্দ দিক, একইভাবে তাকে এই পারফর্ম করার জন্য কিছু না কিছু তার সমাজ থেকে নিতে হয়, সেটা সে সাহিত্য থেকে নিক বা চারপাশের মানুষজনের কাছ থেকে নিক বা শিক্ষকের কাছ থেকে নিক, যেখান থেকেই নিক না কেন। তো আপনি এই বয়সে নিশ্চয়ই পড়াশোনা বলি বা কারো কাছ থেকে নেয়া বলি, সেটা সেটার প্রসেসটা আসলে কী, আপনি কী করেন নিজেকে ঋদ্ধ করতে? না, ঋদ্ধ করার জন্যে আমি একদিক দিয়ে আই এম এ শাই পার্সন, আমি যে খুব বাইরে যাই, ঘরের বাইরে যাই তা না। আমি গতকাল প্রথম দেড় মাস পরে বাসা থেকে বেরিয়েছি রমজান টমজান মিলে, তাও ইউনিভার্সিটির চেক নেওয়ার জন্য এবং ইত্যাদি আরো কিছু কাজ। তাহলে কি মানে শুধু বইয়ের ভিতরে? বই থেকে, কারণ হচ্ছে যে আপনি যদি মানুষের কাছে শিখতে চান তাহলে যত ঘুরতে হবে বা দেশ দেখতে চান তার চাইতে অনেক বেশি, আপনি দশটা বই পড়লে আপনার দিগন্তটা, মানে এক একটা বই এক একটা মানুষের হরাইজন, চিন্তার দিগন্তটা, দেখবার দিগন্তটা একদম টান দিয়ে বড় করে দেয়। তাই সেই জন্য আমি সবাইকে বলি বইটা পড়ো। আমাদের কোরআন শরীফ শুরু হয়েছে তো একটা শব্দ দিয়ে ইকরা পড়ো, ওই আমি সবাইকে বলি ভাই বই পড়েন, বই পড়েন। আমি যত পড়তে পারি অধ্যাপক সলিমুল্লাহ খানের মতো না, আমি ওরকম ওই ওই মেধা বা প্রতিভা নিয়ে আমার জন্ম হয় না, কিন্তু যার যাই আছে আমাদের পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। যেমন জীবনানন্দ দাশকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি, আমি তার অগ্রন্থিত কবিতাগুলি প্রকাশ করার চেষ্টা করছি অগ্রন্থিত, এবং আমি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি থেকে তার যত খাতা, 48টা খাতা আছে, তার মধ্যে 30টা আমি পুরোটা নিয়ে আসছি, অরিজিনাল খাতা না বাট স্ক্যান ইমেজ নিয়ে আসছি, সেগুলো আমি লিখি। তো এর এর কারণ হচ্ছে আমি বোঝাতে চাই আমাদের কবিদের যে তোমরা যা লিখছো তোমাদের 70 বছর আগে পূর্বপুরুষ যা লিখে গেছেন তার ধারে কাছে থাকার চেষ্টা করো, এটা এক উদ্দেশ্য। তো সেই সেইভাবে আমি মনে করি যে সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। রাইট, কখনো কি স্যার মনে হয় যে জীবনটা অনেক ছোট কাজ করার জন্য আপনার নিজের জায়গা থেকে? না, আমার মনে হয় না যে জীবন, আমি মনে করি আমার সেই ধরনের কোনো আইডিওলজিক্যাল গোল নাই। মুসলমান হিসেবে আমাদের নবীজি বলে গেছেন তার উম্মতরা বাঁচবে 60 থেকে 70 বছর, আমার খ্রিস্টীয় বয়স হচ্ছে 60 অতিক্রম করেছে, কিন্তু আমি হিজরি সাল অনুসারে আমার বয়স 64। সুতরাং আমার আমি বাট আই ডোন্ট থিঙ্ক মানে ইট ইজ এ কার্স, দীর্ঘদিন বেঁচে থাকা একটা অভিশাপের মতো, যারা আমাকে বলেন যে তোমার দীর্ঘায়ুক, আমি যে এই অভিশাপ মানে শুভেচ্ছার নামে এই অভিশাপটা আমাকে দিও না। কেন কেন এইভাবে বলছেন? এই জন্য যে আমি দেখেছি আমাদের মানে যে বার্ধক্য, আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু বার্ধক্যকে ভয় পাই, যখন আপনাকে আরেকজনের ঘাড়ের উপর হাত দিয়ে হাঁটতে হবে, যখন আপনি জানবেন না, আপনি বুঝতে পারবেন না যে আপনি কী বলছেন, এই সময়টা যখন আপনি কোরআন শরীফের একটা সুরা উল্টা পাল্টা বলতে থাকবেন, আপনি মসজিদে বা নামাজের জন্য দাঁড়াতে পারছেন না, টয়লেটে যেতে পারছেন না, আমি চাই না যে কোনো মানুষ এই বার্ধক্যে যাক। এবং কোরআন শরীফে সেদিন এই তারাবির নামাজের আগে একটু বয়ান হয় না, বলে দেয় তো বলছেন যে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর রূপে সৃষ্টি করছেন, এরপরেই আছে আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সৌন্দর্যটা চলে যায়। আমি আল্লাহ যদি বলতেন তুমি কী চাও, আমি মানুষকে মানে যৌবনেই মানুষের জীবন শেষ হয়ে যাক এটা বলতাম। আর সব বিশ্বভ্রমণের ভার নাহি মোর খারে, রবীন্দ্রনাথ বলছে না, একসময় ভাবতাম যে সব কাজ করতে হবে, পরে আমার এক খাজা সরওয়ার সাহেব নামে পীর হওয়ার কথা ছিল, হন নাই, হয়েছেন কাস্টমসের মেম্বার, অত্যন্ত ভালো মানুষ। উনি বললেন যে ফয়জুল লতিফ সব কাজ নিজে করতে চান কেন, সব কাজ করতে আপনি পারবেন না। আমি এখন মনে করি যে সব কাজ না, আমার জায়গাতে, যেমন জাদুঘরে 4 বছর ছিলাম, আমি চেষ্টা করেছি জাদুঘরের প্রতিটি অংশে, আমি রাত 8টা 9টা 10টা সারা রাত কাজ করে চেষ্টা করেছি করার জন্য। আমাদের আমাকে যদি বলেন যে আপনি স্টুডেন্টদের বলেন লেখাপড়া করতে, আর কী বলেন, যে যেখানে থাকবে তার বেস্ট দিয়ে সেই সার্ভিসটাকে ইনসাফ করার চেষ্টা করবে, এইটা ডেলিভারি করার চেষ্টা করবে, এই একটা। কখনো নিজের ভিতরে মানে কষ্ট অনুভব হয় কিনা যে নিজে যে এত নীতিবোধ দিয়ে সমস্ত, যদি বলি এ পর্যন্ত যে জায়গায় যে যে জায়গায় আপনি যে যে পোস্টে ছিলেন, আপনি বলছিলেন যে খুব নিজের ভেতর থেকে ভালোভাবে কাজ করার চেষ্টা করেছেন, সমাজটাকেও নিশ্চয়ই আপনি নিজের মতো করে চিন্তা করেন যেটা আপনার বইয়েও রয়েছে, যখন সমাজটা সেভাবে চলছে না তখন কি নিজের ভেতরে কষ্ট অনুভব হয় কিনা যে এভাবে না চলে যদি অন্যভাবে চলতো তাহলে হয়তো বা আরেকটু সুন্দর হতো সব কিছু? অবশ্যই মানে অন্যভাবে চললে হতো, কিন্তু আমরা যদি গত যে 3000 বছরের রেকর্ডের হিস্ট্রি দেখি, 3000 যে যে দেশে সেটা গ্রিস দেখি আর রোম দেখি, মানে মানুষের ইতিহাসই হচ্ছে অন্যায়ের ইতিহাস একদিক দিয়ে দেখলে,
আমাদের 3000 বছরের মধ্যে যুদ্ধ হয় নাই মাত্র 400 বছর, মানে অর্থাৎ 2600 বছর আমরা ফর্মাল আনুষ্ঠানিক যুদ্ধ করেছি ডিক্লারেশন দিয়ে। তাহলে একদিক দিয়ে বলতে পারেন যুদ্ধের ইতিহাস, খুনো খুনের ইতিহাস, সুতরাং ওই দিক দিয়ে আমার সান্ত্বনা আছে যে আমি এমন একটা সময়ে জন্ম, যে জীবনে বলেছেন না অদ্ভুত সময় আজ এসেছে পৃথিবীতে, মানে যে অন্ধ সে বেশি দেখে, এই জিনিসটা হয়তো ছিল না আগে, কিন্তু অন্যায় অবিচার সবসময় ছিল। আর একটা হচ্ছে যে না ওইরকম আমি আশা করি না, কিন্তু আমি মনে করি যে মানে খুব বেশিভাবে গত 10-15-20 বছর মনে করি যে ন্যায় বিচার এবং মানুষের যে স্বাধীনতা, অমর্ত্য সেন একটা বই লিখেছেন না ফ্রিডম ইজ ডেভেলপমেন্ট, বইটার নামেও আমার বুঝতে কষ্ট লেগেছে বহুদিন, যে ফ্রিডম ইজ ডেভেলপমেন্ট, স্বাধীনতাই উন্নয়ন। অর্থাৎ আপনাকে তখনই আপনি উন্নত হয়েছেন জাতি হিসেবে মানুষে বলতে পারবেন যখন আপনার ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, চিন্তা স্বাধীনতা, আপনার চয়েসের ডিসিশন মেকিংয়ের স্বাধীনতা, আপনার পছন্দের স্বাধীনতা আছে। যে সমাজের মধ্যে অনেক কিছু উন্নতি আছে, ফিজিক্যাল উন্নতি আছে, কিন্তু মানুষের স্বাধীনতা নাই, চিন্তার স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, পছন্দ করা মানে চুজ করার স্বাধীনতা না থাকা পর্যন্ত সেই সমাজটা আমার কাছে খুব বসবাসযোগ্য সমাজ মনে হয়। চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই আমরা, যেগুলো সমস্যা আছে সেগুলো সবসময় চ্যালেঞ্জ থাকুক, কারণ মানুষ চ্যালেঞ্জ ফেস করতে ভালোবাসে। এবং স্যার আপনার এই বর্ণাঢ্য জীবনের খুব অল্প সময়ই আসলে আমরা আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে পেরেছি, শেষবেলায় অনুরোধ থাকবে অটোবায়োগ্রাফি লেখার সময় হয়েছে, নিশ্চয়ই আপনি সেটা করবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, দীর্ঘায়ু কামনা করছি না, কারণ আপনি সেটা পছন্দ করেন না। আপনাদেরও ধন্যবাদ, মানে ধৈর্য ধরে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। জি থ্যাংক ইউ।